রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য রাজ্য সরকার চলতি মাসের প্রথমে তিন দিন ও পরে চার দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। কিন্তু রাজ্যে বেড়ে চলা করোনা সংক্রমণ ঘিরে কোনো হেলদোল নেই একাংশের। অযথায় অকারণে বাড়ি থেকে বাইক গাড়ি ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ছে, আর তাতে কঠোর ভূমিকা নেওয়া ছাড়া পুলিশের কোনো গতি নেই। এ বিষয়ে রাজধানীর বটতলায় ডিউটিরত পুলিশ আধিকারিক বিষ্ণু দেবনাথ জানান, জরুরি পরিষেবার জন্যই কেবল যানবাহনে ছাড় দেওয়া হচ্ছে, আর যারা আইন অমান্য করছে তাদের জরিমানা করা হচ্ছে। প্রয়োজনীয় এসেনশিয়াল এবং এমার্জেন্সি সার্ভিস ছাড়া রাস্তায় কোনো কিছুকে অ্যালাউ করা হয়নি। যদি এমনটা দেখা গেছে যে প্রয়োজনীয় কাজে কোনো গাড়ি বাইক বা মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে, আমরা তৎক্ষণাৎ তাদেরকে ডিটেন করেছি, ধরেছি এবং পেনাল্টি করেছি অ্যাকর্ডিং টু ল। আর আমাদের ট্রাফিকের পক্ষ থেকে শহরের আটটা নাকা পয়েন্ট আছে, এই আটটা নাকা পয়েন্টে আমাদের অফিসার স্টাফ ডেপ্লয়েড আছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাড়িকে প্রত্যেকটা মানুষকে চেকিং করে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করে তারপরে আগরতলা প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। বিশেষজ্ঞ মহলের মতে, লকডাউনে অসচেতন মানুষের এই ধারা যদি বজায় থাকে তাহলে শঙ্কার মেঘ যে ঘনীভূত হবে তা বলাই বাহুল্য। তবে এক্ষেত্রে পুলিশকে আরও কঠোর ভূমিকা নিতে হবে পরিস্থিতির নিরিখে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।